আজ বিচারের দিন এমন একদিন একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না, কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। আল্লাহ রোজ বিচার করেন না, যদি প্রতিদিন বিচার করতেন তাহলে বুশের মতো স্বৈরাচারী মানুষ বেঁচে থাকতো না, যদি আল্লাহ রোজ বিচার করতেন তাহলে সাহাবাগের এই লোকগুলি দুনিয়াতে বেঁচে থাকতো না। রাসুলের উপরে একটু কটু মন্তব্য করলে সে হত্যার যোগ্য হয়, রাসুলের উপরে কটু মন্তব্য করলে সে বেঁচে থাকার সুযোগ রাখে না। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসুল, আমার এই দাসী কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয়, আমার এই কাজের মেয়েটা এই দাসী আপনাকে খুব গালি দেয়, তো আমি গালি সহ্য করতে না পারে একবারে ছুরি তার পেটে জ্বালিয়ে দিয়েছি, ওকে একবারে মেরে আপনার কাছে এসেছি। তো আল্লাহ রাসুল কিছু বললেন না, আল্লাহ রাসুল কিছু বললেন না, না তুমি অন্যায় করেছ। এ হাদিস প্রমাণ করছে কটু মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ নেই, বেঁচে থাকার একটাই সুযোগ আছে, তাকে তওবা করে ফিরে আসতে হবে, জাতির সামনে আবার বলতে হবে যে আমি রাসূলের উপরে কটু মন্তব্য করে ভুল করেছি, আমি কথা ফিরিয়ে নিলাম, জাতির সামনে কথা ফিরিয়ে নিলাম, এবার আল্লাহকে বলছি আল্লাহ এতে যদি আমার কোনো গুনাহ হয়ে থাকে তাহলে তুমি মাফ করো। এই দেশের মাটিতে শতকরা 90 জন মুসলমান, তার চেয়েও বেশি এই দেশের মাটিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য হবে। আশ্চর্য মানুষ, মানুষের ঈমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝতে পারেনি, মানুষের ঈমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝেনি। মানুষের যদি ঈমান থাকতো তাহলে এমনটা হতো না। শুনুন, সিপন শাড়ি পরে, লম্বা ব্লাউজ পরে, লম্বা হাতের ব্লাউজ পরে দেশে দেশে ঘুরেন, শুনুন, হজ মৌসুমে হজ করেন, রামাজান মাসে উমরা করেন, শোনা যায় যে ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করেন, শোনা যায় যে ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করেন, যদি ঘটনা তাই হয় তাহলে ধর্মীয় অনুভূতি আছে, যদি ধর্মীয় অনুভূতি থেকে থাকে 40 বছর পরে যদি বিচার চলে এই কটুক্তির বিচার চলে না কেন? 24 ঘন্টার মধ্যে কটু মন্তব্যের বিচার করতে হবে, এটাই শরীয়ত। আমি আপনার কাছে আমি দাবি রাখবো কেন? আপনার ঈমান আপনার উপরে দাবি রাখু, আমি জানি যে আপনি রমজানে উমরা করতে যান, দেশবাসী জানে আপনি হজ সফরে যান, দেশবাসী জানে আপনার পোশাকের কথা, অতএব আমি কেন চাইবো আপনার ঈমান দাবি করুন। আপনার ঈমানের দাবি থাকা উচিত এই বাংলার মাটিতে, যেখানে শতকরা 90 জন মুসলমান, সেখানে নবীর উপরে কটু মন্তব্য হবে মানে আপনার মতো এরকম ধর্মীয় অনুভূতি মানুষের নেতৃত্ব দেওয়ার চেয়ে মাটির নিচে যাওয়া ভালো। অর্থাৎ এই দেশে যারা সামাজিক ভাবে দায়িত্ব পালন করছেন এই গতিনীতির সাথে মিল দিয়ে, তাদেরকেও বলছি আপনার নবী শুধু আমার একার নয়, অতএব আপনিও সামাজিক ভাবে যারা এই গতিনীতির সাথে জড়িয়ে আছেন তারাও দাবি করেন রাসূলের উপরে কেন কটু মন্তব্য করা হবে। ও তুরাগ নদীর তীরে পেশাব পায়খানার উপরে লক্ষ লক্ষ জনগণের সামনে হাত তুলে দোয়া করা ব্যক্তি, আপনার সামনেও দেশের নেতা নেত্রী থাকে, দেশবাসী থাকে, আজকে আপনি কোথায়? আপনিও কেন জোরালো দাবি করছেন না রাসূলের উপরে কেন কটু মন্তব্য করা হবে? দেশ যারা দেশে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে জোরালো ভাবে বলতে চাই, আপনি তুরাগ নদীর তীরে বলুন, অবশ্যই কটু মন্তব্যের বিচার হতে হবে। শুনুন,
যারা এই দেশে বীর হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের খুব ভালো জানা আছে, ভোটের সময় তারা কিন্তু নেতারা কিন্তু আপনাদের বাড়িতে যান দোয়া নিতে। যারা পীর হিসাবে দেশে আছেন নেতারা ভোটের সময়তে আপনাদের কাছে দোয়া নিতে যায়, আপনাদের কবরে দোয়া নিতে যায়, আপনারা পীর পীরের কাছে দোয়া নিতে যায়। কে যেন নেতাদের বলে দিয়েছে পীর দোয়া করলে একেবারে একেবারে সফল, রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় পীর যদি দোয়া করে তাহলে বানা পার। একবারে মাছ এদিক থেকে লাভ দিয়ে ওই দিকে চলে গেছে আর কোনো সমস্যা নেই। আপনি এই খেয়ালেই তো যান আপনারা, অতএব যারা আপনারা এই ধরনের আশ্বস্ত করে থাকেন তারাকেও বলছি আজকে কঠোর দাবি কোথায়। যারা জাতীয় মসজিদে খুতবা দেন তাদের এই কঠোর দাবি কোথায়। তাই তো বলি লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বোনাইয়া ও আমার আদরের ছেলে, আকিমিস সালাত, আব্বু সালাত আদায় করো, ওয়ামুর বিল মারুফ ভালো কাজের আদেশ করো, ওয়ানহানিল মুনকার মন্দ কাজের নিষেধ করো। বেটা ওয়াসবির আলা মা সাবাক, মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হবে বেটা, মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হবে। ওই সময়তে ধৈর্য ধারণ করিও, মন্দ বড় কঠিন, ভালো কাজের আদেশ করলে কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবার বললে এত নেকি হয়, সুন্দর করে ওযু করে দুই রাকাত নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়, এইগুলি বলাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ভালো কাজের আদেশ। কিন্তু মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হয়, মন্দ কাজের নিষেধ করে কে? মন্দ কাজের নিষেধ বড় কঠিন।